সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, এবং আমাদের আজকের এই আয়োজনে শুরুতেই আমরা আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর যে প্রান্তে যেখানেই আছেন পৃথিবীর প্রত্যেক নারীকে আমরা সশ্রদ্ধ সম্মান এবং সালাম জানাচ্ছি, এবং একই সাথে আমরা চাই যে নারী পুরুষের যে সম অধিকারের কথা বলা হয়, একদিন সেই পৃথিবী আসবে যেদিন এই অধিকারের প্রশ্নটি আর উত্থাপিত হবে না, তার আর প্রয়োজনই হবে না। আমরা আমাদের সাথে আজকে যে দুজন অতিথি রয়েছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের অত্যন্ত গুণী সিনিয়র সাংবাদিক এবং লেখক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সংগঠক হাসান ফেরদৌস আমাদের সাথে রয়েছেন। অনেকদিন পর আপনাকে পেয়েছি, অসংখ্য ধন্যবাদ, এবং আমরা খুব খুশি আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে আপনাকে পেয়েছি। ইসরাত স্বামী, তিনি ব্যারিস্টার এবং অ্যাটর্নি অ্যাট ল, আপনাকে আমরা প্রায় পাই, খুবই খুশি। এবং সাধারণ মানুষের যে কাজটি হচ্ছে আপনার পরামর্শে, সেটিও খুবই আমাদের এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই, আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন, তবে আমরা একটু আলোচনারও সুযোগ চাই। আমরা যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুজন অতিথি পেয়েছি, আপনারা একদম রেলিভেন্ট যেসব প্রশ্ন সেগুলো করবেন দয়া করে। শুরুতে আমরা একটু অবশ্য আন্তর্জাতিক নারী দিবস নিয়ে একটু কথা বলতে চাই। আমরা এই আলোচনায় যাবার আগে ম্যানহাটনে আমরা বেশ কয়েকজন নারীর বক্তব্য নিয়েছি, এক দুজন পুরুষও রয়েছেন, তারা কী ভাবছে, বিশেষ করে অভিবাসন, ইমিগ্রেন্ট যে ইস্যু, এগুলোও কিন্তু তারা বলেছেন। যদিও নারী দিবস কিন্তু আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্পের নেয়া নানা নীতির তারা আলোচনা সমালোচনা করছেন। চলুন একটু বক্তব্যটি শুনে একটু আলোচনায় অংশগ্রহণ করব। Reproductive rights are incredibly important. The healthcare bill that the GOP just released is just the biggest scam on the history of the planet. Paul Ryan should be ashamed about what he's doing to poor people, poor women, for reproductive rights. The whole GOP establishment should be ashamed of themselves. Personally, it's for wage inequality, the wage gap, for me. But there are so many reasons to unite so many diverse women that we're here to show our solidarity for everyone's personal issues. For women and for minorities and for people who are more vulnerable and less accounted for historically, free speech is critical to their well-being. I'm here to support women. I'm here to support their cause. And I am here primarily because I have a family, and without women we wouldn't be anywhere. So today is International Women's Day, so I had to come out here on this beautiful day in New York to support women. And you know, I think we're really in jeopardy right now. Women's rights are really under attack, and so we're here to support each other and fight back. Women need to be respected. Abortions need to be valued. Women need to have those rights, and people are trying to take them away. Our government is trying to take them away. Standing with solidarity, standing with women who helped raise me, women who make this world run. I am here like they are to stand up for women, to stand up for equal pay, to stand up for equal access to healthcare, to not have men govern and regulate our bodies, and to stand up for all the women who don't have a voice. Women International Day, I'm in solidarity with the sisters from all over the world, global. This is a global thing, leaving no one behind for the 2030 agenda. Yes. A lot of love, no violence, peace, respect. Being a woman myself, I'm very compassionate about women's rights. It's still, I find it very ridiculous that in 2017 we still have to fight for this stuff like equal pay. We're here trying to lend our voice to something bigger than us. আমরা ম্যানহাটনের একটি সমাবেশ হয়েছে, প্রতিবাদ সমাবেশই রূপ নিয়েছে সেটি। আমরা আসলে অনেক নারীর বক্তব্য শুনেছি, এক দুজন পুরুষও ছিল। অনুষ্ঠানটা আমরা শুরু করতে চাই হাসান ফেরদৌসকে দিয়ে। নারীদের যে অধিকারের প্রশ্ন এবং অধিকারের বিষয়ে আমরা দেখছি যে নারী পুরুষ সবাই কিন্তু সোচ্চার হচ্ছে, আপনার কাছে এজন্যে আমি আজকে শুরুতে যেতে চাই, কী বলবেন আপনি? নারীদের ব্যাপারে দুটো ব্যাপার আছে, দুটো বৈশিষ্ট্য আছে তাদের অসাম্যের। এক হচ্ছে আইনগত সমস্যা, আর দুই হচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা, লিগাল অ্যান্ড অ্যাটিটিউডাল দুটো সমস্যা। আমি বাংলাদেশের কথা বলি, আমি যে কথা বলি বাংলাদেশের কথা বলি। এই সম্প্রতি কী হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশে আমরা জানি টেক্সট বই রিভাইজ করা হয়েছে, একদল মৌলবাদীর নির্দেশে টেক্সট বই রিভাইজ করা হয়েছে। কী রিভাইজ সেখানে করা হয়েছে? এক জায়গায় একটি মেয়েকে দেখানো হচ্ছে সে এক্সারসাইজ করছে, রাখা যাবে না। কেন রাখা যাবে না? ঝুঁকি দেখিয়েছে হেফাজতে ইসলাম বলে সংগঠনের একটা নিউ ইয়র্ক টাইমসের রিভিউ ইন্টারভিউ দিয়েছে যে ছেলে মেয়েদের সব কাজ এক কাজ করতে পারে না। যেমন একটা ছেলে গাছে চড়তে পারে, একটা মেয়েকে গাছে চড়তে পারে, ফলে এক্সারসাইজ করা চলবে না। সর্বশেষ ঘটনা ঘটেছে কি, বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স কমিয়ে আনা হচ্ছে, ছিল 18 বছর, নতুন যে আইন হয়েছে সে আইনে এটাকে ফ্লেক্সিবল রাখা হয়েছে।
স্থানীয় আদালতের নির্দেশে এই বয়সটা কমানো যেতে পারে। যুক্তি হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, এই সমস্ত মেয়েরা সমাজের আউটকাস্ট হয়ে পড়ে, তাদের জন্যে এই ব্যবস্থা রাখা হলো। তার মানে কি দাঁড়ালো যে যে ধর্ষক তার হাতে এই মেয়েকে ধরে বেঁধে বিয়ে দেওয়া হবে। কীরকম ভয়ঙ্কর চিন্তা, কি অমানবিক কথা! যুক্তি দেখাচ্ছে যে এটা মানবিক, কারণ মেয়েটি তো সমাজের অচ্ছুত হয়ে পড়ছে, তার তাকে সেবা করছি আমরা। অথচ এটা একটা আইনের ব্যাপার, একটা বেআইনি কাজ হয়েছে, একটি অন্যায় হয়েছে, একটি ক্রাইম হয়েছে, সেখানে আমরা কী করছি, ক্রাইম ঢাকা দেওয়ার জন্যই মেয়েটিকে বিয়ে দিয়ে দিচ্ছি আমরা। তাহলে তো এরকমভাবে উৎসাহিত হয়ে সবাই এই কাজই করবে। এবং যুক্তি দেখানো হচ্ছে কি, এই হেফাজত ইসলামের এক নেতা টাইমসকেই বলেছে যে বিশ্বের অনেক দেশে, ইসলামিক দেশে, সৌদি আরবে, ইরাকে, ইরানে 8-10-9 বছরের মেয়েদেরও বিয়ের ব্যবস্থা আছে, এবং মেয়েদের বিয়ের বয়স নির্দিষ্ট করে দেওয়া হবে, এই নিয়ম মানতে আমরা রাজি না। তার মূল ব্যাপারটা কি, দৃষ্টিভঙ্গিগত, আমরা এখনও মেয়েদেরকে সমান ভাবতে রাজি নই, প্রস্তুত নই আমরা। অথচ মেয়েরা কী করছে বিশ্বজুড়ে, বাংলাদেশে মেয়েরা কী করছে, মৌলভী সাহেব বলছেন তো মেয়েরা গাছে চড়তে পারে না, মেয়েরা হিমালয়ে চড়ছে, মেয়েরা ফুটবল খেলে বিদেশ থেকে ট্রফি নিয়ে এসছে, মেয়েরা গত সাফ অলিম্পিক্সে ভারোত্তোলনে, ওয়েটলিফটিংয়ে সোনা জিতেছে। বাংলাদেশের মেয়েরা ছেলেদের চেয়ে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনে এগিয়ে গেছে। সুযোগ দিলে, আমি আজকে গতকাল পত্রিকায় লিখেছি, আমি সুযোগ পেলে মেয়েরা আকাশ ছোঁবে। সুযোগ দেব কি না আমরা, আমরা মানে পুরুষরা, কারণ পুরুষরাই আইন তৈরি করি, এবং কখনো মাথায় রাখি না যে এই আইনটা যার প্রয়োগ করছি সে কে, সে আমার কন্যা, সে আমার স্ত্রী, সে আমার মাতা। যতদিন পর্যন্ত আমার দৃষ্টিভঙ্গি না বদলাচ্ছে, এই অবস্থা বদলাবে না। শেষ কথা বলি, আমরা কিন্তু ওদের সাহায্য করবো না, আমি জানি পুরুষরা সাহায্য করবো না। কেন করবো না, ওদেরকে জায়গা দেওয়া মানে আমার জায়গাটা ছেড়ে দেওয়া, ফলে আমি ফাইট করবো আমার জায়গার জন্যে। ফলে মেয়েদেরকেই ফাইট করতে হবে, মেয়েদেরকে। এবং আজকে আপনি দেখালেন তো রাস্তায় নেমেছে কারা, মেয়েরা। অনেক পুরুষও ছিল, খুবই সামান্য ছিল। 21 জানুয়ারি কী দেখলাম আমরা, 500,000 মহিলা ওয়াশিংটনে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। 500,000, মাচ মোর দেন অ্যাটেন্ডেন্স অ্যাট ট্রাম্পস ইনগুরেশন, 200,000 সেখানে, এখানে 500,000 নারী। আমরা একটা ঘটনা বলি, আমি বেইজিংয়ে 1995 সালে যখন নারী বিশ্ব সম্মেলন হয় আমি গিয়েছিলাম জাতিসংঘের পক্ষ থেকে, একটি দৃশ্য আমার কাছে মনে আছে, আমি এখনও আমার মনে ছাপ রেখে দিয়েছে। দুপুরবেলা, ভর দুপুর, রোদ, এটা তো জুন মাস, সেটা আমি দেখি একটা 3-চাকা রিক্সায়, ট্রাইসাইকেল রিক্সায় এক মহিলা সে চালাচ্ছে, মহিলা, বয়স্ক মহিলা, পেছনে বসে আছে একটি কম বয়স্ক মহিলা। একটু পরে কম বয়স্ক মহিলাটি নেমে পেছনে বসলেন, পেছনের মেয়েটি বসে যে সামনে চালকের আসনে বসলেন। আমি বুঝলাম যে আসলে এটি মেয়ে এবং মা, মা এবং মেয়ে, তারা একে অপরের জায়গায় বদল করে একে অপরের ভারটা বহন করছে। পৃথিবীর মেয়েদেরকে একে অপরের ভার বহন করতে হবে, এবং আমরা যদি বুঝি এটা, তাদের পাশে দাঁড়াই, তাদের জয়, তাদের পক্ষে এই সমতা অর্জন অনেক সহজ। অসংখ্য ধন্যবাদ। আপনি যে বিজয়ী নারীদের কথা বলছিলেন, তাদেরই একজন আমাদের সাথে আছেন, যিনি ব্যারিস্টার এবং একই সাথে অ্যাটর্নি অ্যাট ল। এটি চারটিখানি কথা নয়, সহজ কথা নয়। অভিনন্দন, এবং এই বিষয়ে আপনাকে তো এই দিনে অভিনন্দন বটেই। আমরা একজন কথা শুনে আপনার কাছে আসছি, অনেকেই এগিয়ে গেছেন, আলাদা করবার সুযোগ নাই এবং বিশেষভাবে তাকানোর সুযোগ নাই, এখানে সম অধিকার, সমানভাবে এগিয়ে যাওয়ার কথা বলতে হবে, আপনি কি বলবেন? ভাই যেটা বললো যে মেয়েদেরকেই এগিয়ে আসতে হবে, এটা এটা আমি একদম ওনার সাথে একমত। কারণ আপনি নিজে যদি নিজের প্রচেষ্টায় এগিয়ে না যান, আপনাকে কেউ হেল্প করবে না। আপনি, আমি আমার উদাহরণটা দিয়ে বলি যে আমি চিটাংয়ের প্রথম মহিলা ব্যারিস্টার এবং প্রথম মহিলা অ্যাটর্নি চিটাংয়ের, আমি চিটাংয়ের মেয়ে। এবং আমি যখন ডিসাইড করলাম যে আমি বাইরে পড়াশোনা করব, তখন আমার যে কী বাধা বিপত্তি ফেস করতে হয়েছে ইম্যাজিনই করতে পারবেন না। মানে না খেয়ে থাকতে হয়েছে কয়েকদিন, কারণ আমি জেদ ধরেছি আমি পড়াশোনা করব। আর এদিক থেকে অবভিয়াসলি আমার নানার বাড়ি থেকে এবং দাদার বাড়ি থেকে সবাই প্রেশার করছে, মেয়ে এখন ইন্টারমিডিয়েট পাস করেছে, বিয়ে বয়স হয়ে গেছে, আর মেয়ে যদি বাইরে যেতে চায় তার হাজব্যান্ডের সাথে হাত ধরেই তাকে যেতে হবে, সে একা যেতে পারবে না।
আমার প্রশ্ন ছিল আমার বাবার কাছে যে যদি আমাকে বিয়ে দাও তাহলে আমি পড়াশোনা করব না। আমি আবার খুব ভালো স্টুডেন্ট ছিলাম আগে থেকে, তো আমার বাবা আর যদি আমাকে পড়াশোনা করতে দাও তো আমাকে সুযোগ দাও, আর এখানে থাকলে আমি জানি যে চিটাগাংয়ে যদি আমি থাকি আমার বিয়ে নিঘাত কতদিন আর ঠেকাবো বলেন। সো এটা আমি তখন ইন্টারমিডিয়েট পাস করে গ্রাজুয়েশনের কথা বলতেছি, তো তখন আমার মাও মহিলা মানুষ যেহেতু সবার কথায় যে মেয়ে ওখানে গেলে নষ্ট হয়ে যাবে, মেয়ে ওখানে গেলে ওয়েস্টার্ন কালচারের সাথে মিক্স হয়ে আমাদের কালচার ভুলে যাবে এবং তোমার মেয়ে আর ফেরত পাবে না, তোমার মেয়ে শেষ, তো এই ধরনের কথা মা, যেহেতু আমার মা বেশি বাইরে যেতেন না, ঘরোয়া মহিলা ছিলেন, সো অনেক যুদ্ধ করে মানে প্রায় এক বছর আমার বাবা আমি আমার মানে সবার সাথে যুদ্ধ করেছি, আমার বাবা আমার সাথে ছিলেন। যেটা আপনি একটু আগে বলছেন যে আমাদের পুরুষদেরও একটু এগিয়ে যেতে হবে, সাহায্য করতে হবে, তো ওই সময় যদি আমার বাবা আমার সাথে না দিতেন তাহলে আমার আজকে এই জায়গায় এসে বসার ইয়ে ছিল না। আমার বাবা ভাইরা কি প্রবলেম পড়েছিল না, আমার একটাই ভাই, সেও বাইরে এসছে আমার এখানে লেখাপড়া করতে, সে কোনো প্রবলেম ফেস করে কিন্তু আমি না, আপত্তি করে নাই, কিন্তু আমার বেলায় এবং এত মানে কি বলবো এত সবাই নারাজ, কিন্তু আমার মায়ের একটা জিনিস ছিলেন, আমার মা জানতেন যে আমার বাবা যা বলে আমাদের সবার ভালোর জন্যই বলছে, এই জিনিসটা উনি সবসময় সাপোর্ট করতেন, এই জন্যই আমার আসতে পারাটা। আমরা তো আজকে আপনার বাবাকেও ধন্যবাদ জানাই যে আজকে এই সহযোগিতা, আমার বাবা মানে না হলে আমার লন্ডনে যে লেখাপড়া করা এবং ওই সময়টা ফাইট করা সবার সাথে, আমার ওই না থাকা অবস্থায় আমার বাবা যে হারে সবার সাথে ফাইট করে গেছেন, আমি মানে এখন ওনারা দুইজনই পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু দেখে গেছেন আমার বাবা যে আমি বারেট লো করেছি আবার এখানে অ্যাটর্নি হয়েছি, তো আমি আমার বাবা সবসময় বলতো যে পা ছেলে অনেক কথা বলবে, তোমার ভিশন, তোমার স্ট্রেইট ভিশন থাকতে হবে, কোথায় তুমি যেয়ে পৌঁছাতে চাও, তোমার আশেপাশে রাস্তায় অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কিছুতে চড়াই উতরায় পার হয়ে তোমাকে যেতে হবে, তুমি যদি হোঁচট খেয়ে পড়ে যাও সেখান থেকে যদি না উঠতে পারো তাহলে তোমার এটা গন্তব্যে তুমি যেতে পারবে না, সো তুমি ইগনোর করো কে কী বলছে। এবং আপনারা ইভেন কি আমি লন্ডনে যখন পড়াশোনা করেছি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে বার করার আগে, তখনও আমার একটা চাপ আসলো যে না তুমি এখনই দেশে আসো আমাদের সাথে দেখা করে যাও, তো আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আমাকে তুমি একমাত্র মানুষ যে আমাকে বলতে পারবে যে আসলে ব্যাপারটা কি, আমি কি দেশে আসবো বেড়াইতে না অন্য কোনো কারণ, আমার বাবা বলে যে তুমি অনেক স্মার্ট তুমি বুঝে নাও কী করবে, আমি বলছি আপনি বলেন আমি কী করবো, আমার বাবা বলে যেই গন্তব্যে তুমি যেতে চাচ্ছ সেখানে তুমি পৌঁছেছো কি না তুমি সেটা ডিসাইড করো, তুমি যদি সেখানে পৌঁছে থাকো দেন ইউ ডিসাইড হোয়াট ইউ গোয়িং টু ডু। উনি ওই মানে ওনাদের কথাটা কিছু বললো না আমাকে, বাট আমাকে ডাইরেকশন দিয়ে দিল যে ইউ ফিনিশ ইউর স্টাডি অ্যান্ড দেন কাম। অসংখ্য ধন্যবাদ আপনার আজকের এই যে এই দিনে, এরকমই এরকম বন্ধু বাবা বড় ভাই ছোট ভাই সহকর্মী এরকমই চাই সকলে, অসংখ্য ধন্যবাদ। আমরা এবার একটু আমাদের আমাদের যে অভিবাসন থেকে শুরু করে অন্যান্য যে আলোচনাগুলো সেগুলোও কিন্তু এই সমাবেশে উঠে এসেছে। আমি দেখেছি নারীরা বলছেন যে যারা শরণার্থী তাদেরকে ভয় ভীতিহীনভাবে তাদেরকে ঢুকতে দিতে হবে, এরকম দাবি জানিয়েছেন অভিবাসী নারীদের প্রতি তারা সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন, যেসব মায়েরা ডিপোর্টেড হয়ে তাদের কথা কিন্তু তারা বলেছেন। দর্শক আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে এখন আমরা যে নম্বরটি আছে 6463079828 এই নম্বরে আপনারা এখন প্রশ্ন করতে পারবেন, আমরা প্রশ্নগুলো আপনাদের নেওয়ার চেষ্টা করব এবং আমরা এখন সেই আলোচনায় যাচ্ছি। অভিবাসন নিয়ে একটু কথা বলতে চাই হাসান ফেরদৌস, যদিও আমার মনে হয় একজন দর্শক আমাদের আছে, আপনি শুরু করুন আমরা নিয়ে আমরা আসবো প্রশ্নটি নিয়ে, যে অভিবাসন নিয়ে যে পরিবর্তনটি এনে আরেকটি নির্বাহী আদেশ জারি করা হলো, কী পার্থক্য দেখছেন আপনি? সম্পৃক্ত যোগাযোগ আছে, নতুন যে আদেশটা গেছে রিভাইজ দ্বিতীয় পার্ট বলেছি, তাতে দুটো জিনিস হয়েছে, এক হচ্ছে যে সাতটা দেশের জায়গায় ছটা দেশে এসছে, ছটা দেশে ইরাককে বাদ দেওয়া হয়েছে, কেন বাদ দেওয়া কোনো ব্যাখ্যা নেই, আমরা জানি ইরাকের প্রাইম মিনিস্টার নিজে ফোন করেছেন, লবি করেছেন এবং লবিং করার ফলে ইরাককে বাদ দেওয়া হয়েছে, কোনো যুক্তি নেই, কিন্তু আগের যে কারণ ছিল সে কারণের কোনো ব্যাখ্যা নেই।
না একটা জিনিস ওনারা বলেছেন যে ইরাকিরা গভর্নমেন্টের তরফ থেকে হেল্প করছে, আগেও ছিল সেটা, আগেও ছিল এখনো আছে, ফলে এটা এটা নতুন কিছু না, বাট এটাই তারা বলতেছেন আর কি। আমি বলার চেষ্টা করছি যে এটা এই যুক্তি আগেও ছিল, সেই যুক্তিটা অস্বীকার করেছিলেন, এখন তারা মেনে নিলেন মূলত লবিং এর কারণে, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে যে ছটি দেশ বললাম আমরা, ছটি মুসলমান প্রধান, মুসলিম প্রধান ছটি দেশ, কেমন বলা হচ্ছে এটা মুসলিম ব্যান নয়, মুসলিম নিষিদ্ধকরণ আইন নয়, অথচ মূলত মুসলিম দেশ থেকে এটা ঘটছে, এক। দু নম্বর আমরা দেখছি কি যে কেন যুক্তিটা হচ্ছে যে এই সমস্ত দেশ থেকে সন্ত্রাসীটা আসে। ঠিক দুদিন আগে আদেশ দেওয়ার দুদিন আগে হোমল্যান্ড সিকিউরিটি থেকে একটি স্টাডি বের করা হয়েছে, তাদের বলছে যে কান্ট্রি অফ অরিজিন ডিটারমিন করে না সন্ত্রাসী কে হবে কে হবে না, তারা একটা লম্বা রিপোর্ট দিয়েছে, তা দেখাচ্ছে যে গত 2012 সালের পর থেকে 88 বিদেশিরা যারা এসছে 88 সন্ত্রাসীর সঙ্গে কোনো না কোনো যুক্ত, কিন্তু কেউই মার্কিন মাটিতে একটি মানুষও খুন করেনি, অর্থাৎ অভিবাসীদের হাতে উদ্বাস্তুদের হাতে এবং অভিবাসীদের হাতে কোনো মার্কিন নাগরিক নিহত হয়নি। তারা আরও বলছে যে ছটি দেশ নয়, প্রায় 28 দেশের মানুষ এর সঙ্গে জড়িত, বাংলাদেশের নাম ওইখানে সেখানে এসছে, তাকে উল্লেখ করেছে। এক নম্বরে কে আছে, পাকিস্তান, দু নম্বর ইরাক, তিন নম্বরে বাংলাদেশ, তারা রিপোর্ট দেখিয়েছে, ফলে ব্যাপারটা খুব যৌক্তিক নয়। মানে মানে এই তিনটি দেশের নাম বললেন, কি অর্থে বললেন? যারা সন্ত্রাসীর সঙ্গে যুক্ত যুক্ত এমন দেশের মধ্যে বাংলাদেশের নামটা উল্লেখিত হয়েছে, যে কারণে আমাদের একটু ভাবতে হবে। ট্রাম্প অলরেডি নির্দেশ দিয়েছে হোমল্যান্ড সিকিউরিটিকে, তোমরা স্টাডি করে দেখো এই লিস্টে বাড়াতে হবে কি না, এক্সপ্যান্ড করতে হবে কি না, কারণ সন্ত্রাসী কারা ছিল আমরা জানি, সৌদি আরব ছিল, সৌদি আরবের কোথায় এখানে নেই, সবচেয়ে বেশি সন্ত্রাসী কোন দেশ থেকে এসছে, পাকিস্তান থেকে, তার নাম তো সেখানে নেই, ফলে ব্যাপারটা রাজনৈতিক। আমরা একটু আসবো, আমাদের দুটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিই, দুজন দর্শক আমরা নিব, দুজন দর্শক আছেন, পরপর আমরা একটু নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনি আপনার নাম এবং পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম জাফরম চৌধুরী, আমি কুষ্ট থেকে বলছি। আমি প্রশ্নটি শুনতে পাচ্ছি না, কিন্তু আমরা এখানে কিন্তু শব্দ হচ্ছে না। হ্যালো 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 হ্যালো, আমার নাম জাফরম চৌধুরী, আমি কুষ্ট থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, জি জি শুনছি, আপনি বলুন। জাফরমদ চৌধুরী কুষ্ট থেকে বলছি। আমি প্রথম ব্যারিস্টার রিসার্চ স্বামীকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার জীবনের গল্প শুনে। এবং আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে যে মোশনটা হচ্ছে হাওয়াইতে, ওটার কোন পয়েন্টের ভিত্তি করে এই ওনারা কাজটা করতে চাচ্ছে, এই মুসলিম ব্যানটা কোন পয়েন্টে নিয়ে ওরা আগাবে, এটা একটু পরবর্তী কনসিকোয়েন্স কি হতে পারে? চাকরি করতে যায় বা কোথাও বসবাস করতে যায়, তাকে নাকি ইমিগ্রেশন 11A ফর্ম পূরণ করতে হয়, ওইটা কি আমি মনে করুন একটা স্টেটে গেলাম 6 মাসের জন্য, আমি US সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, আমাকে কি একই কাজ করতে হবে? ধন্যবাদ, একটু যদি বলেন। অনেকে যদি কোন প্রসেসে না থাকে তারা কোথায় আছে কেউ জানে না, সো আপনি এই ফর্মটা দিয়ে তাদেরকে জানাতে চান না যে আপনি এখানে আছেন, বলছেন না, এটা যারা প্রসেসে আছে তাদের কথাই উনি হয়তো বলেছেন, আমি আসলে ছিলাম না। তো আর যেটি বললেন যে এই যে আসলে এটি তারা মুসলিম ব্যান বলছেন না, এটি 6টি মুসলিম প্রধান দেশের উপরে আর কি। শুনেন, আমরা দেখেছি উনি যদিও এখন এটা চেঞ্জ করছে, বিগিনিং অফ দ্য ওনার ক্যাম্পেইনে ওটা উনি মুসলিম ব্যান নিয়েই শুরু করেছিলেন, এখন যদিও উনি এখন প্রেসিডেন্ট হয়ে গেছেন, এখন ওই কথাটা বললে আনকনস্টিটিউশনাল, কারণ আমাদের এখানে কনস্টিটিউশন সেটা ওনাকে অ্যালাউ করে না, সেই জন্য উনি হয়তো এই ওয়ার্ডিংটা চেঞ্জ করে অন্যভাবে করছে। যে বাট এই 6টা দেশকে আসলে ব্যান করা হয়েছে, এগুলো ডেন্সলি মুসলিম পপুলেটেড কান্ট্রি, সো
মুসলিম ব্যান নাম চেঞ্জ করলেও এটা আসলে মুসলিম ব্যান। আচ্ছা, তো আমি আপনার কাছে জানতে চাই, উনি যেটি জানতে চাইছেন যে এটির ভবিষ্যৎ কি হবে, কারণ একটি মামলা হাওয়াইয়ের ইয়ারা করছেন, আরও আরও অনেক অনেক স্টেট থেকে করা হবে বলে ভাবা হচ্ছে। আমি এক্স্যাক্টলি জানি না যে হাওয়াইয়ের বেসিক গ্রাউন্ডটা কী। গতবার যে গ্রাউন্ড, দুটো গ্রাউন্ড ছিল, এক শুধুমাত্র মুসলমানদেরকে ধর্মীয় কারণে যদি ডিসক্রিমিনেট করা হয় তা অশাসনতান্ত্রিক, আনকনস্টিটিউশনাল। মার্কিন শাসনতন্ত্র অনুসারে কোনো বিশেষ ধর্মকে চিহ্নিত করে ডিসক্রিমিনেট করা যাবে না, দ্যাট ওয়াজ দ্য প্রাইমারি আর্গুমেন্ট। এটা একটা আছে, আমরা একটু ছোট করে শুনে নিয়েছেন। আর দ্বিতীয় আর্গুমেন্ট ছিল যে ট্রাম্পের পক্ষে উকিল কাউন্সিলর দাবি করেছিলেন যে নিরাপত্তা প্রশ্নে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রশ্নবিদ্ধ করা যাবে না, তার সম্পূর্ণ অধিকার আছে নিরাপত্তা নিশ্চিত করতে। কিন্তু কোর্ট বলেছে না, কোর্ট হচ্ছে তোমার তোমাকে ওভারসি করবে। এই দুটো কারণে কোর্ট প্রত্যাখ্যান করেছে। আর মোর ইম্পর্টেন্টলি, ট্রাম্প বা ট্রাম্পের প্রশাসন প্রমাণ করতে পারেনি যে এই ছয়টি দেশ থেকে মুসলমান আসার কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তখন সাতটি দেশ ছিল। আমরা যাই দর্শক আপনার কাছে, যিনি আমাদের সাথে সংযোগে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি আমরা। জি ওয়ালাইকুম সালাম। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি জি বলুন। আমি কুয়েত থেকে মনি করি। তো আমার একটা প্রশ্ন হলো, 2013 অ্যাসাইলাম ফাইল এবং ফেডারেল কোর্ট থেকে ওইটা ডিসক্লোজ করে দেয় এবং তারা আমাকে ছিলেন এবং উনি পিডি নিয়েছেন, প্রসিকিউটরিয়াল ডিসক্রেশন নিয়েছেন। উনি মনে হয় জানতে চাচ্ছেন যে এটা কি কোনো স্ট্যাটাস কিনা। অবশ্যই এটা ওনার স্ট্যাটাস, উনি আনডকুমেন্টেড না। ওনাকে এক সময় হয়তো রিমুভাল প্রসিডিংয়ে দেওয়া হয়েছিল এবং সেই রিমুভাল প্রসিডিংয়ে আইদার জাজের অর্ডার দিয়ে পিডি দেওয়া হয়েছে অথবা গভর্নমেন্ট ট্রায়াল অ্যাটর্নি এবং ওনার নিজের অ্যাটর্নি দুজন মিলে এটা ডিসাইড করেছে। এগুলো বিভিন্ন কারণ দিয়ে ডিসাইড করে যে পিডি, প্রসিকিউটরিয়াল ডিসক্রেশন, এটা টেম্পোরারিলি আপনার কেসটা বন্ধ করে দেয়, মানে রিমুভাল প্রসিডিংটা আপনার বন্ধ হয়ে যাবে, আপনি ওয়ার্ক পারমিট পাবেন এবং আপনি যদি অ্যাডভান্স পেরোলে বিভিন্ন দেশে যেতে পারবেন, এক্সেপ্ট যে কান্ট্রির এগেনস্টে আপনি অ্যাসাইলাম সিক করেছিলেন। সো এইটা হচ্ছে যে ওনার আনসার। আমরা তাহলে আরেকজন দর্শককে একটু নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে সংযোগ নেই, তো আমরা এবার একটু আপনার কাছে আবার যাই। যেটি আপনি বলছিলেন যে এই যে এটি অভিবাসন সংক্রান্ত আরও বেশ কিছু নীতিমালা, এক্সট্রিম ওয়েটিং, এগুলোর কথা বলা হচ্ছে, তো এইটি মানে নিশ্চয়ই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, এই বিষয়গুলো তারপরেও তো অভিবাসীদের যেভাবে এফেক্ট করছে সার্বিকভাবে। যে নীতিমালাটা হোমল্যান্ড সিকিউরিটি ইস্যু করেছে তার লক্ষ্য হচ্ছে মূলত যারা আইন ভঙ্গ করেছে, আচ্ছা, তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে চিহ্নিত করা ও বহিষ্কার করা। বোঝা গেছে তো? যারা আইন ভঙ্গ করেছে, এবং আইন ভঙ্গটা খুব ব্রড একটা ক্যাটাগরি, এমনকি ট্রাফিক ভায়োলেশনের জন্যও তোমাকে ধরতে পারে। মূলত যে কটা কেস পেয়েছি আমরা এই পর্যন্ত, অর্থাৎ অনেকগুলি হচ্ছে গিয়ে সোশ্যাল সিকিউরিটি অন্যায়ভাবে ব্যবহার করবার জন্য, মিথ্যা ব্যবহার করবার জন্য। যে মহিলাটাকে টেক্সাস থেকে বের করো, যাকে নিয়ে বড়ো ঘটনা ঘটছে, তার ছেলে মেয়ে এখানে আছে, এখানকার আমেরিকান সিটিজেন, এখানে সে 20 বছর আছে, 20 বছর পরে তাকে বের করে দেওয়া হচ্ছে। সে তার নিজের দেশকেও চেনে না, ভাষা ভালো বলতে পারে না, তাকে বের করে দেওয়া হচ্ছে। তার অপরাধটা কী? সে অনেক বছর আগে, প্রায় 12 বছর আগে, একটা অন্যের সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিয়েছিল, সে মূলত চাকরি পাওয়ার জন্য, কাজ পাওয়ার জন্য। এটি তার অপরাধ। সে অপরাধ স্বীকার করেছে, পুলিশের কাছে গেছে এবং প্রতি 6 মাস অন্তর অন্তর পুলিশের কাছে যায় এবং হাজিরা দেয়, আমি আছি ভাই, কোনো ভুল করছি না, তাকে ধরে বের করে দেওয়া হয়েছে। ফলে এই ধরনের ভায়োলেশন যাদের হয়েছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ফলে এটা একটা ব্যাপার। আর 2 নম্বর মূল লক্ষ্য হচ্ছে, এটা একটা পলিটিক্যাল গেম একটা। ট্রাম্পের লক্ষ্য, ট্রাম্প বলেছেন তিনি 30 লক্ষ অবৈধ বা আনডকুমেন্টেড অভিবাসীকে বহিষ্কার করবে, যারা মূলত কোনো না কোনোভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। এরা কারা কেউ জানে না, এদের কোনো চিহ্নিত, এরা কেউ চিহ্নিত নয়, কোথায় আছে কে জানে। এবং বড় বড় শহর যেমন লস অ্যাঞ্জেলেস, যেমন নিউ ইয়র্ক,
এগুলো স্যাংচুরি সিটি বলি আমরা, এবং এখানকার মেয়ররা বলেছেন আমরা তোমাদেরকে হেল্প করবো না, এদেরকে বাছাই করবার জন্যে, এদেরকে ধরিয়ে দেবার জন্যে। নিউ ইয়র্ক শহরে যেমন আইডি করেছে নিউ ইয়র্ক সিটি মেয়র সাহেব, অন্য শহরে হয়েছে, উনি বলেছেন না এই তথ্য আমি তোমাদের দেবো না, আমরা তথ্য আছে আমাদের কাছে ঠিকই, তথ্য আমি হ্যান্ড ওভার করবো না। আপনার কাছে আমার আরো প্রশ্ন আছে, আমাদের দুজন অতিথি যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা পরপর দুজনের নাম এবং পরিচয় দিয়ে আমাদের প্রশ্ন করবেন। প্রথমে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, কুইন্স এর উড হেভেন থেকে। আমার প্রশ্ন, আমি আমার একটি ছেলে, ও ম্যারিড, 2014 সালের সেপ্টেম্বরে আমি ওর জন্য অ্যাপ্লাই করেছি, ওর বাচ্চা বিবি বাচ্চা সহ, ওর কতদিন লাগতে পারে? আপনি প্রশ্ন করতে পারেন। আপনি কি ইউএস সিটিজেন ভাই? জি আমি ইউএস সিটিজেন। ওকে, আপনি কখন 2015 তে অ্যাপ্লাই করেছেন? 2014 সেপ্টেম্বর। 14 সেপ্টেম্বর। আর আপনার ছেলে যেহেতু ম্যারিড, উনি সেকেন্ড ক্যাটাগরিতে আছেন, ইটস গোইং টু টেক টাইম। আপনার যেইটা রিসিট নোটিস এসেছিল, রিসিট নোটিসের কর্নারে একটা রিসিট নাম্বার আছে, আপনি USCIS.gov ওখানে গিয়ে একটা ইয়ে আছে কেস স্ট্যাটাস, ওখানে যে আপনার এই নাম্বারটা দিলে রিসিট নাম্বার আপনাকে বলে দেবে কতদিন আপনার ইয়েটা হয়েছে। জি, কেসটা। ধন্যবাদ। এরপরে কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় দিন, প্রশ্নটি করুন। হ্যালো। জি আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রুকলিন থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন হলো যে আমার মায়ের গ্রিন কার্ডের নামটা এদেশে তো লাস্ট নেম প্রথম দিতে হয়, কিন্তু ওইটা ফার্স্ট নেম প্রথম দিয়ে দিছে, তো আমি আইডি করতে গেলে বললো এটা আপনি চেঞ্জ করতে হবে, তো আমি এটা চেঞ্জ করতে হলে কিভাবে করতে হবে, কোথায় যেতে হবে? ধন্যবাদ আপনাকে, প্লিজ আমাকে একটু কাইন্ডলি যদি জানান। আপনাকে একটা চিঠির মাধ্যমে আপনি ওনাদেরকে জানান, USCIS কে যেখান থেকে আপনি গ্রিন কার্ডটা রিসিভ করেছেন ওনাদেরকে জানান, হয়তো ওনারা করে দিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে ওনারা এখন ফিস ছাড়া কিছুই বোঝেন না, সো আপনাকে হয়তো আবার ফিস দিয়ে এটা করেকশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এরপরে কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি, হ্যালো। জি আমরা শুনছি, প্রশ্নটি করুন। আমি মিশিগান থেকে বলতেছি, রিজিয়া। মিশিগান থেকে? হ্যাঁ। জি বলুন। আসলে ওই আমার ভাই বোনদের জন্য কাগজপত্র সবগুলো পারেছে, আমি সাপোর্ট দিয়ে দিছি, আজকে প্রায় 4 মাস হয়েছে, কিন্তু এরা কোনো ইয়ে করতেছে না, কোনো এরা কোনো মানে এদের কোনো রেসপন্স করছে না। জি, আপনি ওনারা যদি চিঠি আপনার পেয়েছেন কি না এটা যদি আপনাকে কিছু না জানিয়ে থাকে, অথবা আপনি এগেইন ওই একটু আগেই ভাইকে বললাম একজনকে যে রিসিপ্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন USCIS.gov এ গিয়ে, যে ওখানে যদি কোনো আপডেট না পান তাহলে অবশ্যই আপনি একটা চিঠি লিখেন যে আপনি কত তারিখে কিভাবে তাদেরকে ডকুমেন্ট পাঠিয়েছিলেন এবং তারা পেয়েছে কিনা, আপনি একটা চিঠি লিখতে পারেন। এবং যখনই আপনাদের, এটা সবার জন্য জেনারেলি আমি বলছি, যখনই USCIS কে আপনারা কিছু পাঠাবেন অবশ্যই সেটার সার্টিফাইড মেল অথবা ট্র্যাকিং নাম্বার রেকর্ড ইয়ে করতে পারেন, ট্র্যাক করতে পারে, এরকম একটা নাম্বার মাধ্যমে ইউজ করা উচিত, কারণ যদি ওনারা কখনো বলে যে আমরা পাই না এই জিনিসটা, তখন আপনারা এটা তুলে ধরতে পারবেন যে এই রিসিট নাম্বার ছিল, এটা ট্র্যাকিং নাম্বার ছিল। এটা অসংখ্য লোকের ক্ষেত্রে হয়, স্পেশালি ভাই বোন এবং লং টাইম যে কেসগুলো সেগুলোতে বেশি বেশিভাবে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে উৎসাহিত করছি বর্তমান চলমান বাস্তবতায় যেসব সংকট তৈরি হয়েছে সেগুলোর ক্ষেত্রে। নিয়মিত আইন বিষয়ক কোনো মানে আমাদের এটি একটি অনুষ্ঠান নয়, এটি একটি অ্যানালাইসিসের অনুষ্ঠান। আপনাদের সহযোগিতার কারণে, সহযোগিতার জন্য আসলে আমরা একটু চেষ্টা করি অ্যাটর্নিদেরকে এনে যারা বিশেষভাবে বিপদে আছেন তাদেরকে সহযোগিতা করা যায় কিনা, যদিও আপনারা আপনাদের মতো করে নিজস্ব আইনজীবীর সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন। কে আছেন আপনি এখন আমাদের সাথে, একটু প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, কে আছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি আমরা শুনছি। আমি এটা কুইন্স থেকে বলতেছি, আমি একটা প্রশ্ন করতেছিলাম, আমার একটা গার্লফ্রেন্ড আছে বাংলাদেশে, একটা বাচ্চা আছে, আমি কি আনতে পারবো? গার্লফ্রেন্ডদের আনার আসলে এখনো কোনো এখানে নিয়ম নীতি নাই, কিন্তু আপনি ফিয়ন্সে ভিসায় যদি আনতে চান আনতে পারেন, আপনার বাচ্চাকে আপনি আনতে পারেন, বাচ্চার জন্য আপনি যেকোনো সময় অ্যাপ্লাই করতে পারেন। না, ওই তো আমার তো মনে করেন এখানে ওয়াইফ আছে, সবকিছু আছে, এখন আমারও একটা
গার্লফ্রেন্ডের একটা বাচ্চা আছে, কিন্তু আমাকে আনতে হবে, বাচ্চাটা আমারই। আপনার বাচ্চা হলে আপনি অ্যাপ্লাই করুন, আপনার বাচ্চাকে তারা আসতে দিবে, কিন্তু গার্লফ্রেন্ডের আসলে কোনো ইয়ে নাই এখানে, না দরকার নাই আমার গার্লফ্রেন্ড। ধন্যবাদ আপনাকে, আমার মনে হয় আপনাকে ধন্যবাদ, দর্শক আপনাকে ধন্যবাদ। হাসান ফেরদৌস, আপনার কাছে আমরা একটু যেতে চাই, আপনি যদি মানে আসলে আমরা আরও অনেক জটিল জটিল সমস্যা পাই, এগুলো সব নিয়মিত সমস্যার অংশ হিসেবে তারা বলছেন, মানুষের মধ্যে যে ভয় ভীতি আতঙ্ক সেটির চিত্র আমরা কিন্তু প্রকটভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে দেখেছি। আপনি কী বলবেন, কেন মানুষের মধ্যে এই আতঙ্ক ভয়টা এত কাজ করছে? এটা স্বাভাবিক যদিও, শুধু আমাদের মধ্যে নয় কিন্তু সব সব জাতিগোষ্ঠীর মধ্যে। মার্কিন যুক্তরাষ্ট্রে 11 মিলিয়ন আনডকুমেন্টেড, 11 মিলিয়ন সোয়া কোটি মানুষ কাগজপত্র ছাড়া, যারা এদেশে 15-20-22 বছর ধরে বসবাস করছে, ছেলে মেয়ে এখানে বড় হয়েছে, যে ছেলে মেয়ে অন্য কোনো দেশ জানে, অন্য কোনো ভাষা জানে না, যে আপনি তাকে এখন আজকে বলেন যে তুমি বেরিয়ে যাও, কোথায় যাবে সে, কোথায় যে নতুন করে জীবন শুরু করবে সে, এটা পসিবল নয়। তা সে করতো অলরেডি উপরে ফেলেছে সে, এটা একটা ব্যাপার। আর বড় ভয় যেটা হচ্ছে যে সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে তো আমেরিকান সিটিজেন থেকে যাবে, আমি আমেরিকান নই, আমাকে বের করে দেবে, এই যে পরিবারকে ব্রেক করা। নতুন আরও আরও কি আইন এসছে যে যারা আসবে এখন নতুন করে যারা আসছে, মনে করা যাক মেক্সিকো আমেরিকান যুক্তরাষ্ট্র বর্ডার দিয়ে, সেখানে অ্যাডাল্ট এবং চিলড্রেনকে ভাগে আলাদা করে ফেলা হবে, অ্যাডাল্টদেরকে একভাবে গ্রেফতার করা হবে আর ছেলে মেয়েদেরকে আলাদা অন্যভাবে কাউকে ঢুকে দেওয়া হবে না, কিন্তু ভাগাভাগি করে ফেলা হবে। ভাবতে পারেন কতটা ক্রুয়েল, কতটা নিষ্ঠুর। হ্যাঁ বলুন। রিসেন্টলি এটা হয়েছে একটা আফগান পরিবারের ক্ষেত্রে, হ্যাঁ, এবং একটা বাঙালি ফ্যামিলির ক্ষেত্রেও এটা হয়েছে রিসেন্টলি। বাফেলো থেকে ওনারা কানাডা থেকে সামহাও বেরোয় যেতে চাচ্ছিলেন, বাচ্চারা ইউএস সিটিজেন, তো ওনাকে অবভিয়াসলি অ্যারেস্ট করে ডিটেনশন সেন্টারে রেখে দিয়েছে, কারণ কানাডা ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। এখান থেকে ওনারা বেরিয়ে গেছিলেন পুরো ফ্যামিলিটাই, কানাডায় ওনাকে ঢুকতে দেওয়া হয়নি, ওনারা আমেরিকার ইমিগ্রেশনকে দিয়ে দিয়েছে, উনি ডিটেনশনে এবং বাচ্চা কাছে আলাদা। সো এটা এই জিনিসটা আমাদের ইউএস সোসাইটিটাকে মেন্টালি ব্রেকডাউন করে ফেলবে, এবং আমাদের যে সন্তানরা যারা অবভিয়াসলি মা বাবা ফ্যামিলি ওরিয়েন্টেড, এই বাচ্চাগুলোকে যখন আপনি আলাদা করে দেবেন, আপনি চিন্তা করতে পারেন এইগুলো ইউএস সিটিজেন, ওরা মেন্টালি ওরা এত ডিস্টার্ব হবে, ইউ ক্যানট ইম্যাজিন, যে এত ছোট বয়সে অল্প অল্প মানে 2-4, 10 বছর, 15 বছর এবং আরও আর্লি এজে 6 বছর, বাচ্চারা 6-8 এবং তার চেয়ে কম। সো এই বাচ্চাগুলো কি ফিল করবে, হাউ উড দে ফিল উইদাউট মাম উইদাউট ড্যাড। আর একটা ঘটনা বলি আমি, ঢাকা প্রোগ্রাম আমরা জানি, ঢাকা প্রোগ্রামে প্রায় 5 লক্ষ ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা টেম্পোরারি রিলিফ পেয়েছে ওবামা সাহেবের সময়, প্রেসিডেন্ট ওবামার সময় টেম্পোরারি, সেটা এখনও বাতিল হয়নি, কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা প্রোগ্রামের অন্তর্ভুক্ত ছেলে মেয়েদেরকেও বহিষ্কার শুরু হয়েছে। একটি মেয়ে সে অ্যাপিল করেছিল ওবামার ট্রাম্পের কাছে যে আমি ঢাকা প্রোগ্রামে ছিলাম, আমাকে প্লিজ হেল্প করো, শি হ্যাজ বিন আইডেন্টিফাইড অ্যান্ড অ্যারেস্টেড। সে মেয়েটি আবেদন করেছে টেলিভিশনে পর্দায় যে আমি সাহায্য চাই, আমি ওয়ান অফ দ্য ঢাকা ক্যান্ডিডেটস, তাকে গ্রেফতার করা হয়েছে। ফলে একটা অত্যন্ত অমানবিক একটা অবস্থার মধ্যে পড়ে গেছি আমরা। এটা বদলানোর একটাই পথ হচ্ছে প্রবল প্রতিরোধ, উই হ্যাভ টু রেজিস্ট ইট। আমি পরশুদিন এই উইকেন্ডে কুইন্সের কুইজমোর প্রেসিডেন্ট মেলিন্ডা, তুমি বোধহয় গিয়েছিলে, মেলিন্ডা কাসের অনুষ্ঠানে গিয়েছিলাম আমি, সেখানে 100 মানুষ, এবং সেখানে একটাই কথা, যদি আমরা এক থাকি, ইফ উই আর ইউনাইটেড উই ক্যান রেজিস্ট ইট। আমার মনে হয় একটা ছোটো বিরতির পর আমরা ফিরে এসে বাকিটুকু আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা এর মধ্যে অনেকেই আমাদের সাথে আছেন, আমরা আপনাদের এই প্রোগ্রামে বিরতির পর ফিরে আসবো, আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা টিবিএন 24 টেলিভিশনের আমাদের আজকের যে আয়োজন, টিবিএন স্পেশাল অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার। আমরা এ পর্যায়ে একটু ওবামা কেয়ারের বদলে যে নতুন স্বাস্থ্যনীতির কথা বলা হচ্ছে, সেই স্বাস্থ্যনীতির বিষয়ে আমরা একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, এটি দেখে আমরা এই বিষয়ে একটু আলোচনা করতে চাই। The way to make health insurance available to everyone is to lower the cost of health insurance, and that is what we are going to do.
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ঘোষণা করা হয়েছে নতুন স্বাস্থ্যনীতি। তবে এই স্লোগান কতটা কার্যকর করতে পারবে ট্রাম্প প্রশাসন সেটি নিয়ে সন্দেহ রয়ে গেছে। এমনকি ট্রাম্পের হেলথ সেক্রেটারি টম প্রাইসও জোর গলায় সবার জন্য স্বাস্থ্য বিমার নিশ্চয়তা দিতে পারছেন না। Can you guarantee that promise will be kept? Insurance for everybody at a lower cost? Yeah, I think that's certainly the goal, and it's important for people to realize, as I know that you do, that the current system is not satisfactory for many individuals. ABC This Morning অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রাইস দাবি করেন সবাইকে স্বাস্থ্যসেবা দেওয়াই প্রস্তাবিত নীতির লক্ষ্য। তবে সেই নিশ্চয়তা না দিয়ে কৌশলে জবাব এড়িয়ে যান তিনি। You said that's a goal, but that's not the same as a guarantee, and a lot of people are concerned they're going to lose coverage. Independent analysts have said it could be in the millions, up to 10 million according to standard. প্রস্তাবিত স্বাস্থ্যনীতির ফলে 10 মিলিয়নের মতো মানুষ বিমার সুবিধা থেকে বঞ্চিত হবেন এবং অবসরপ্রাপ্তরা আগের চেয়ে কম সুবিধা পাবেন। নিরপেক্ষ গবেষকদের এমন আশঙ্কার কথা তুলে ধরেন সঞ্চালক। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে অনেক গ্রাহকের ক্ষেত্রে আগের চেয়ে বিমার পরিমাণ $5,000 পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা আছে। এ বিষয়ে সরাসরি উত্তর না দিয়ে প্রাইস জানান, নতুন নীতির অধীনে বিমাগ্রহীতা তার পছন্দ মতো ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। এই স্বাধীনতা আগের স্বাস্থ্যনীতিতে ছিল না বলে উল্লেখ করেন প্রাইস। is able to select the physician and the treatment that you desire for yourself, not that the government dictates to you. নতুন স্বাস্থ্যনীতিতে আগের তুলনায় খরচ কমবে বলে দাবি করেন হেলথ সেক্রেটারি টম প্রাইস। তবে CNN এর সাথে অপর এক সাক্ষাৎকারে ইউটার কংগ্রেসম্যান ও রিপাবলিকান নেতা জেসন চেইফেটস খরচের বিষয়টি নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন। দেশের স্বল্প আয়ের মানুষদের নতুন আইফোন না কিনে স্বাস্থ্য বিমার জন্য একটু বেশি খরচ করার পরামর্শ দেন তিনি। And you know what? Americans have choices and they've got to make a choice. And so maybe rather than getting that new iPhone that they just love and they want to go spend hundreds of dollars on that, maybe they should invest it in their own healthcare. They've got to make those decisions themselves. Obamacare বাতিল করলেও ওই স্বাস্থ্যনীতির সবচেয়ে জনপ্রিয় দুটি ধারা ঠিকই রাখা হয়েছে প্রস্তাবিত স্বাস্থ্যনীতিতে। জটিল রোগে আক্রান্তদের জন্য বিমা এবং বাবা-মার বিমার অধীনে 26 বছরের কম বয়সী সন্তানদের রাখতে পারার ধারা দুটি আগের মতোই থাকছে। গালিব আশরাফ, TBN 24 নিউজ ডেস্ক। We do think that with more choice, আচ্ছা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই নতুন আইনের ফলে প্রায় 20 মিলিয়ন লোক, 2 কোটি মানুষ বিমা হারাবে। আমরা যদিও 10 মিলিয়ন বলছি, 20 মিলিয়ন আরো বেশি, সেই সংখ্যা 20 মিলিয়ন লোক বিমা হারাবে। দুটো আইনের তফাতটা কোথায়? দুটো আইনের ভিত্তি হচ্ছে, ওবামা কেয়ারের এবং এই ট্রাম্প কেয়ারের, দুটোর ভিত্তি হচ্ছে যে রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট। তুমি খরচ এনাফ তুমি করতে পারো না, তোমাকে সরকার রিফান্ডেবল ট্যাক্স, তুমি যে আমরা যেমন ট্যাক্স রিফান্ড পাই সেভাবে হেলথ ইন্স্যুরেন্সের জন্য আমরা রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট পাবো আমরা। কিন্তু ওবামা কেয়ারের সময় ট্যাক্স রিফান্ডেবল রিফান্ডটা পাওয়া যেত তুমি কোন এলাকায় বাস করো এবং তোমার আয় কত, এই 2 শর্তের উপরে। এখন যে নতুন আইন হয়েছে সেখানে ফ্ল্যাট একটা রেট বসানো হচ্ছে, এটা 1 নম্বর। আর 2 নম্বর, আমার কাছে হাতে, ইনফ্যাক্ট আমার হাতে এই মুহূর্তে আছে কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের একটা অ্যানালিসিস, যে ড্রাফটটা পাওয়া গেছে, তারা বলছে যে এই নতুন আইনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কারা, যারা বুড়ো, যারা গরিব এবং যারা শহরে বাস করে, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন হেলথ কেয়ার তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে লাভ হবে কারা? যারা ইয়াং, যারা বেশি আয় করে এবং যারা সমৃদ্ধ এলাকায় বাস করে, যাদের যাদের কিনা হেলথ কেয়ারের প্রয়োজন নাই তারা এর চেয়ে বেশি লাভবান হবে। যেমন ধরা যাক হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদেরকে, যারা $500,000 পর্যন্ত আয় করে তাদের যে স্পেশাল রিবেট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেখানে। ফলে এই আইনটা মানে প্রথমত আমি গত 15 দিনে দেখেছি আমরা যে আমেরিকার বিভিন্ন শহরে টাউন হল মিটিংয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করছে। একজন ক্যান্সার পেশেন্ট বলছে যে আমি এই আইনের ফলে বেঁচে গেছি, এখন কী হবে? এও ঠিক যে এই আইনে 2 শর্ত তারা অন্তর্ভুক্ত করেছে। এক হচ্ছে যে ছেলে মেয়ে 26 বছর পর্যন্ত থাকতে পারবে বাবা মার ইন্স্যুরেন্সে, যেটা ওবামা কেয়ারে ছিল। আর প্রি এক্সিস্টিং কন্ডিশন যারা আছে, ধরা যাক আমি ডায়াবেটিক বা আমি আমার আমার ইন্স্যুরেন্স আছে, আমার ক্যান্সার আছে, আমি আই ক্যান এনরোল ইন ইন্স্যুরেন্স প্রোগ্রাম, এই 2 শর্ত রাখা হয়েছে। এবং এই 2 শর্ত রাখার কারণে কনজারভেটিভ রিপাবলিকানরা বলছে এটা হচ্ছে ওবামা লাইট, মৃদু ওবামা, এটা মৃদু ওবামা কেয়ার, এটা 1 নম্বর। আর 2 নম্বর, যে রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট চালু করতে যাচ্ছে, প্রস্তাব করেছে রিপাবলিকানরা এই প্রস্তাবে, সেটাকে বলা হচ্ছে নতুন এন্টাইটলমেন্ট প্রোগ্রাম। যেমন সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম একটা, যেমন মেডিকেয়ার একটা প্রোগ্রাম, এন্টাইটল প্রোগ্রাম, আর একটা এন্টাইটলমেন্ট প্রোগ্রাম দেওয়া হচ্ছে। ফলে কনজারভেটিভরা যারা, যেমন ধরা যাক
টি পার্টি ককাসে যারা মেম্বার তারা সরাসরি এটাকে প্রত্যাখ্যান করেছে এবং আজকে আজকে বিকেলে তারা নতুন প্রস্তাব পাল্টার প্রস্তাব পার্লামেন্টে রেখেছে, কংগ্রেসে রেখেছে, যে প্রস্তাবটা দু বছর আগে পার্লামেন্টে পাশ হয়েছিল, রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে পাশ হয়েছিল, কিন্তু ওবামা সেটা স্বাক্ষর করেনি, যেটা ক্লিন ওবামাকে এটাকে রিপিল করেছিল, বাতিল করেছিল। সেই একই প্রস্তাব এই ফ্রিডম ককাসের মেম্বাররা আজকে প্রেজেন্ট করেছে, যেটার পক্ষে কিন্তু পল রায়ান সমর্থন করেছিল, ম্যাকনেল সমর্থন, সবাই সমর্থন করেছিল, সব রিপাবলিকানরা। একমাত্র কারণে যেটা, যে কারণে এটা রিজাল্ট হচ্ছে যে ওবামার ভিটো পাওয়ারের জন্য। তাহলে এখন যখন এটা কেন পাশ হবে না, এটা পাশ হবে না এই কারণে যে দলের ভেতরে প্রবল রকমের আপত্তি আছে। আমরা আসবো আপনার কাছে, আপনার কাছ থেকে একটু এই ওবামা কেয়ার সম্পর্কে শুনে আবার আমরা একটু দর্শক আপনাদের প্রশ্ন নিব। যদি জিনিস বলছি আর একটা, এখানে একটা চয়েস, আগে যেমন গভর্নমেন্ট কন্ট্রোল করেছে এভরি ইন্ডিভিজুয়াল, এভরিবডি হ্যাজ টু হ্যাভ ইন্স্যুরেন্স, এখন মানুষের একটা চয়েস আছে। সো এই এই নতুন আইনটার একটা ভালো দিক আমি তুলে ধরার চেষ্টা করছি যে যারা চাইবেন না, আপনি অনেক ইনকাম করে ইউজুয়ালি ইয়াং পিপলরা, আপনি যদি চুজ করেন যে আপনি নেবেন না ইন্স্যুরেন্স, ইউ ক্যান স্টে ওয়ে। আগে যেমন আপনি না নিলে আপনার ট্যাক্সের রিফান্ডের সময় এটা এফেক্ট করবে এবং আপনাকে একটা পেনাল্টি দিতে হবে, এই জিনিসটা মনে হয় ভালো করছে, বিকজ ইট শুড বি ইয়োর চয়েস। আমি আমি মনে করি যে ওয়েদার ইউ ওয়ান্ট টু, আপনি ক্যারি করতে চাচ্ছেন কিনা, এটা আমি বলছি যাদের পার্সোনাল চয়েস আছে। আমি কোয়েশ্চেন ছাড়া যারা সিরিয়াসলি ইল, যারা আমাদের সিনিয়র সিটিজেন এবং ভেরি ইয়াং চিলড্রেন, এদেরকে কোনো কোয়েশ্চেন নেই, দে শুড বি কভার্ড বাই এনি ইন্স্যুরেন্স। এটা হচ্ছে যে আমার মতামত আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা ভালো দিক ওটা হচ্ছে যে ইউ ক্যান চুজ ওয়েদার আপনি ইন্স্যুরেন্স নেবেন কি না, এটা যারা অ্যাফোর্ড করতে পারে তাদের কথাই আমি মানে বলতেছি আর কি। আমাদের যদি আর কেউ থেকে থাকে, আমাদের কোনো দর্শক, আমরা একটু প্রশ্ন নিয়ে নিতে চাই। আমাদের সাথে কেউ কি আছেন এই মুহূর্তে? আমাদের সাথে যুক্ত কেউ নেই, আমরা আশা করছি খুব শিগগিরই হয়তোবা আমরা পাবো। এবার আপনার কাছে তাহলে জানতে চাই যে যেহেতু রিপাবলিকানদের মধ্য থেকে এক ধরনের প্রতিবাদ হচ্ছে, এর নানা দিক নিয়ে সমালোচনা হচ্ছে, তাহলে আলটিমেটলি এই বিষয়টি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আর একটা কথা বলা হয়, যে সব বিল কিন্তু প্রেজেন্ট করার আগে কংগ্রেশনাল বাজেট অফিস, যেটাকে নন পার্টিজান, খরচ এস্টিমেট করে কত খরচ হবে, কিন্তু এই বিলটার পেছনে খরচ এখনও অ্যানালিসিস করা হয়নি। আমরা এখনও জানি না যে কত খরচ পড়বে, এরা দাবি করেছে যে খরচ কমবে, ঠিক উল্টো ঘটতে পারে, কিন্তু আমরা জানি না একটা কী হবে, কত সহজে বা এটা আইনটা পাশ হবে, আইনটা পাশ হতে পারে, হবে না তা না, কারণ রিপাবলিকান তো কংগ্রেস দূর বোথ হাউসেস তারা কন্ট্রোল করে, প্রেসিডেন্ট তাদের, ফলে দে হ্যাভ এ ফেয়ার চান্স, ইনফ্যাক্ট দে হ্যাভ দ্য স্ট্রংগেস্ট চান্স, গত আট বছরে সবচেয়ে স্ট্রংগেস্ট চান্স তারা এখন এটা এটা, কিন্তু দে হ্যাভ টু কম্প্রোমাইজ। আমি বলছিলাম যে ওবামা যখন এই হেলথ কেয়ারটা পাশ করেছিল, এটা লাইক ওনার প্রথম ফার্স্ট টার্মটা পুরোটাই মনে হয় লেগে গেছিল ফাইটিং কংগ্রেসে, হাউসে, এর আগে 20 বছর ফাইট করা হয়েছে হিলারি ক্লিনটনের সময় সে শুরু করেছিল, এন্ড শি লস্ট ইট, দেন ওবামা And Obama, but it was not easy task to do. Largely because Obama's first term is shomoy, Democrats, House and Senate, dutoi control korto. So they had the three houses. Ekhon kar moto obostha, ekhon department. Phole shei shujog tara koreche. Du bochor pore tara parini shere korte ar tara. To amrader sathe ekjon darshok somoboto jukto hoyechen, amra ki proshno ti nibo? Abar. Ji. কে আছেন দর্শক? আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কোনো কারণে আমরা কি সংযোগটি আবার হারিয়ে ফেলেছি? কেউ কে আছেন আমাদের সাথে? ধন্যবাদ দর্শক, আমার মানে কয়েকটি পরপর ফোন এসেছিল যেগুলো আসলে কোনো কারণে সম্ভবত আমরা কেটে যাচ্ছে, কোনো একটি সমস্যা হয়েছে। আমরা আবারও যাচ্ছি হাসান ফেরদৌস আপনার কাছে। আমাদের তাহলে এখন সাধারণ মানুষের মধ্যে যে স্বাস্থ্য সেবা নিয়ে যে উদ্বেগ তৈরি হচ্ছে আস্তে আস্তে, তাহলে যারা সাধারণ মানুষ তাদেরকে কীভাবে এই স্বাস্থ্যসেবাটি পেতে হবে? এক, এটা এখনও বাতিল হয়নি, এটা মাথায় রাখতে হবে যে ওবামাকে এখনও বাতিল হয়নি, হয়তো আরও দু বছর লাগবে এই এই নেগোসিয়েশনটা, পাল্টা নেগোসিয়েশনটা। এরা প্রস্তাব করছে যে আপনি যেটা বলেন ঠিকই বলেছেন,
অ্যাক্সেসটা বাড়ছে, হ্যাঁ অ্যাক্সেস আমার সুযোগটা বাড়বে, কিন্তু আমার কভারেজ আমার আমার ডু হ্যাভ দ্য সাবস সাবস ধরুন আমি একজন সাধারণ মানুষ, আমাকে কি খরচ করতে হবে? অ্যাবসোলুটলি, তোমাকে একমাত্র পথ হবে তোমার জন্য ইমার্জেন্সি রুমে যাওয়া, ডাক্তারের কাছে গেলে তোমাকে খরচ করতে হবে, খরচ করা ছাড়া। কিন্তু তুমি তার বদলে কী পাচ্ছ? তোমার আয়ের ভিত্তিতে, তোমার বয়সের ভিত্তিতে নয়, তোমার আয়ের ভিত্তিতে এবং তুমি কোন জায়গায় থাকো তার ভিত্তিতে তুমি ট্যাক্স রিফান্ডেবল রিফান্ড পাচ্ছ, তুমি পাবে না তা না, লিমিটেড সময়ের জন্যে। এটা একটা, দু নম্বর যেটা এর আরও বিগার অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ নাই তা না, আগে ছিল যে শুধুমাত্র তোমার স্টেটের মার্কেট প্লেস থেকে তুমি ইন্স্যুরেন্স কোম্পানি তুমি চুজ করবে, এখন তা না, এখন ইন্টারস্টে অ্যাক্রস দ্য বর্ডার সারা আমেরিকায় এরা কম্পিট করবে, এবং ফলে এদের যুক্তি হচ্ছে এর ফলে প্রাইসটা কমে আসবে, যদি ওপেন কম্পিটিশন হয় তাহলে প্রাইসটা কমে আসবে, মেবি আমরা জানি না। আমাকে ব্যক্তিগতভাবে বা আমি আমার মতো অনেককে আপনার একটা ফিজ দিয়ে তাদেরকে ইন্স্যুরেন্স কিনতে হবে, সেই অনুযায়ী যার 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 পেছনে তুমি ট্যাক্স রিফান্ড পাবে, তুমি লিমিটেড সময়ের জন্য এইটা বাতিল না হওয়া পর্যন্ত তুমি বা পরিবর্তন না হওয়া পর্যন্ত তুমি ট্যাক্স রিফান্ড পাবে, যেটা তুমি আগে পেতে সাবসিডি পেতে আগে, এখনও পাবে কিন্তু অনেক কম। তুমি যদি বুড়ো মানুষ হও, তুমি যদি কম আয়ের লোক হও, তুমি কম সাবসিডি পাবে, তুমি যদি ইয়াং হও, তুমি যদি অ্যাফ্লুয়েন্ট এলাকায় বাস করো তাহলে এটা পাবে, সে পাবে। আমরা মনে হয় একজনকে পেয়েছি অবশেষে, কে আছেন দর্শক, আমার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম সালাম, আমার প্রশ্ন হচ্ছে আমাদের আপা ব্যারিস্টার ওনার কাছে। জি, আমি এবং আমার ওয়াইফ আমরা দুইজনই ইউএস সিটিজেন এবং আমার দুই বাচ্চা এখানকার ভাই বোন, কিন্তু আমরা ওই যে আপনার নিউ ইয়র্ক স্টেট যে একটা আইটি দিছে ওইটা বিভিন্ন মিউজিয়ামের সুযোগ সুবিধার জন্য আমরা ওইটা করে রাখছি, এখন কি আমাদের এই ব্যাপারে পারমিশন চাইলে আমাদের কোনো ক্ষতি হবে কি না, এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে, আপনি কোথা থেকে বলছেন? আমি ম্যানহাটন থেকে মনসুর আলম বলছি। জি ধন্যবাদ আপনাকে। উনি যেহেতু ইউএস সিটিজেন, ওনার এটার দরকার ছিল না, এটা ইউজুয়ালি এটা করা হয়েছে আনডকুমেন্টেড লোকদের জন্য আর কি, সো উনি বিভিন্ন সুযোগ সুবিধার জন্য করেছে, এটার সাথে অসুবিধাও পেতে হতে পারে, আই ডোন্ট নো ইয়েট, বাট না করাটা, কারণ এখনও আমাদের গভর্নর আমাদের মেয়র আমাদের সাপোর্ট করতেছে আনডকুমেন্টেড, বাট এই জিনিসগুলো আইডিগুলো আপনার যদি রিয়েল আইডি থেকে থাকে আপনার ওই আইডির প্রয়োজন হয় না। সাধারণ মানুষের মধ্যে আমরা দেখছি যে নানা ধরনের কনফিউশন, এইটি নিয়ে যদি একটু বলেন যে ইউএস সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডাররা সোফার ভালো আছে, যাদের এখনো পর্যন্ত ওনারা বলেছে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বেশিরভাগ কল পাই হচ্ছে যে গ্রিন কার্ড হোল্ডাররা এবং সিটিজেনরাই বেশি ওয়ারিড, আমরা কি দেশে যাব কি না, আমরা হজ করতে যাব কি না, আমরা উমরা তো করতে যাব কি না, আমরা দেশের বাইরে যেতে পারবো কি না, অল দিস। আবার আরেকটা জিনিস নিয়ে কনফিউশন হচ্ছে, আজকে আমরা অনেকগুলো কল পেয়েছি বাঙালিদের কাছ থেকে যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বিভিন্ন জায়গাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে ট্রাভেল না করার জন্য ইউএস সিটিজেনদের, তো এটা গভর্নমেন্ট ডিফারেন্ট সময় ডিফারেন্ট জায়গাকে ওরা দেয় ওয়ার্নিং দেয়, কিন্তু সবাই তো যায়, ইসি এটা ওনাদের এন্ট্রিতে কোনো অসুবিধা হবে না, এইটা যদি এটা বেশিরভাগ লোকেরই প্রশ্ন, যেহেতু ওয়ার্নিং দিয়েছে আমরা যদি যাই আমাদেরকে পরে আসতে সমস্যা হবে কি না, এটা আমি ক্লিয়ার করতে চাই। একটা জিনিস, যদি ওনারা গ্রিন কার্ড হোল্ডার থাকে এবং কোনো ক্রিমিনাল কাজে অথবা কোনো ধরনের ক্রিমিনাল কনভিকশন ওনাদের থেকে থাকে, তো আমি বলবো যে এখন আপাতত ফর দ্য টাইম বিং ট্রাভেল না করা ওই লোকগুলোর জন্য ভালো, সিটিজেনরা দে ক্যান গো অ্যান্ড কাম ব্যাক। অন ট্রাভেল ওয়ার্নিং আমি ক্লারিফাই করে বলি, ট্রাভেল ওয়ার্নিং মেইনলি বাংলাদেশে বা পাকিস্তানের অবস্থার কারণে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা মনে করছে যে বাংলাদেশে বা পাকিস্তানে বা ভারতের অবস্থা সেফ নয়, সো ডোন্ট ট্রাভেল নাও, এটা আমাদের জন্য নয়, সিটিজেনদের প্রোটেকশনের জন্য, ইন দোজ কান্ট্রিজ ঠিক উল্টো নয়, উল্টো নয়, কিন্তু ওনারা লোকজন ভয় পাচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশে যাব, এখানে আবার এটা কি ট্রাভেল ব্যানের সাথে কনফিউশন করছে, ওয়ার্নিং এন্ড ট্রাভেল ব্যান টু দা কমপ্লিটলি আলাদা জিনিস, এবং এগুলো তো প্রায় মনে হয় কিছু সাময়িক সময়ের জন্য দেয়া হয়, একটা জিনিস হচ্ছে যে আপনি রিলিজিয়াস পারপাসে অনেকে আছেন যারা রিলিজিয়াস পারপাসে বিভিন্ন জায়গায় যায়, ইরাকে ইরানে ডিফারেন্ট জায়গায় যায়, সো সেই রিলিজিয়াস আপনি যদি ইউএস সিটিজেন হন এবং আপনি যান,
আপনাকে এখানে আসতে বাধা দেওয়ার নাই, বিকজ ইউ আর ইউএস সিটিজেন, ইউ হোল্ড দ্য ইউএস পাসপোর্ট। যদি আপনাকে কেউ বাধা দেয়, অবশ্যই অবশ্যই একটা অ্যাটর্নির কার্ড সাথে রাখবেন এবং কোনো কথা বলবেন না, আপনার নাম পরিচয় ছাড়া কোনো কথা বলবেন না, বলবেন যে আই নিড মাই অ্যাটর্নি। আপনাদের লিগাল রাইটটা প্রয়োগ করুন, এটা তবে নিঃসন্দেহে যদি কেউ অপরাধের সাথে যুক্ত হয় তাহলে তাকে তো চ্যালেঞ্জ করতেই পারে নাকি? হ্যাঁ, যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে অবশ্যই এটা এখন কোয়েশ্চেন করবে। জি, আমাদের পরপর দুজন আছেন, আমরা একটু কথা বলে আজকের মতো শেষ করব। কে আছেন আমাদের সাথে শুরুতে? প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ব্রুকলিন থেকে বলতেছি, আমার অ্যাসাইলাম কেস পেনসিলভানিয়াতে চলতেছে, এখন আমি ওয়ার্ক পারমিট চাইছি, সোশ্যাল এলাই অলরেডি অ্যাপ্লাই করছি, আমি কি ওয়ার্ক পারমিট সোশ্যাল পাওয়ার পর আমি তো নিউ ইয়র্কে কাজ করতে পারবো না? আচ্ছা জি বলুন। আপনার কেসটা আপনি বলেছেন পেনসিলভেনিয়াতে আছে, কিন্তু আপনি এখন ব্রুকলিন থেকে ফোন করেছেন বলছেন। আপনি যদি এখানে কাজ করতে চান, আপনি অবশ্যই এটা আপনার অ্যাসাইলাম যদি আপনার কোর্টে থেকে থাকে ওনাদের কোর্টকে জানাতে হবে, আর যদি ইয়েতে থাকে ইউএসসিআইএসে থাকে তারপরেও আপনাকে জানাতে হবে আপনি কোথায় এখন থাকতেছেন। আপনি অ্যাড্রেস চেঞ্জ করার 15 দিনের মাথায় মধ্যেই তাদেরকে জানাইতে হয়। সো আপনি যদি জানিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই নিউ ইয়র্কে কাজ করতে পারবেন, এবং নিউ ইয়র্ক ফোরাম বেটার ফোরাম। জি ধন্যবাদ। এরপরে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি আছি। জি বলুন, নামটা বলুন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ধন্যবাদ। আমার নাম মাহমুদ। জি আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি জি, আমার প্রশ্নটা হলো, আমরা যখন বাংলাদেশ থেকে ইমিগ্রান্ট হয়ে হাজবেন্ড ওয়াইফ এসেছিলাম, আমাদের সঙ্গে আমাদের বাচ্চা এসেছিল দুইটা, ওদের জন্ম বাংলাদেশে, আমাদের পাশাপাশি ওরাও এখানে পাসপোর্ট পেয়েছে, ইউএস পাসপোর্ট, বাট আমরা ইন্টারভিউ দিয়ে সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়েছি, বাট ওদের তো সার্টিফিকেট নাই। সেই ক্ষেত্রে আমি অনেকের কাছে শুনেছি যে ভ্রমণ করলে তাদের আসার সময় বলে যে তুমি কিভাবে সিটিজেন হয়েছো, কিভাবে পাসপোর্ট পেলে, বাট তাদের আমার বাচ্চাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি আসার সময়? আসার সময় আপনার বাচ্চাদেরকে কোনো সমস্যা করার কথা না, কারণ মা বাবা যেহেতু সিটিজেনশিপ পেয়েছে, বাচ্চারা সেই সূত্রে সিটিজেনশিপ পেয়েছে, বাচ্চাদের সিটিজেনশিপ সার্টিফিকেট, আমরা আসলে ট্রাভেল করার সময় যারা সিটিজেন আমরা সার্টিফিকেট নিয়ে যাই না আমাদের সাথে, আমরা পাসপোর্ট নিয়ে ট্রাভেল করি এবং বাচ্চাদের কাছে সেই জিনিসটা আছে। সো কোনো অফিসার আমার মনে হয় না সজ্ঞানে ওদেরকে বাচ্চাদেরকে কোনো ট্রাভেল দেওয়ার কথা, বিকজ দে আর ইউনাইটেড স্টেটস সিটিজেন। ধন্যবাদ আপনাকে। আর কেউ যদি না থেকে থাকেন আমরা শেষ করব। হাসান ফেরদৌস, আজ একটু ছোট্ট করে যদি শেষ করেন আজকের অনুষ্ঠানটি। না, আমরা কিন্তু অনেক বিষয়ে আলোচনা করিনি। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় ইস্যু কিন্তু ওবামা ট্রাম্পের ফোনে আড়ি পাতা, ফোনে আড়ি পাতা সবচেয়ে বড় ঘটনা, এবং ট্রাম্পের রুশ কানেকশনস, রাশিয়ান কানেকশনস। অন্য কথায় আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 2 মাস বয়স যে প্রেসিডেন্সি নানা সমস্যায় আটকে পড়েছে, জালে আটকে পড়েছে, এবং এই সমস্ত সমস্যাগুলি তৈরিই করছেন কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব আনফর্চুনেট, ডোনাল্ড ট্রাম্প যেমন পরশুদিন বলেছেন যে তিনি বিশ্বকে রিপ্রেজেন্ট করেন না, আমেরিকাকে রিপ্রেজেন্ট করেন, ভালো শুনতে ভালো শোনায়। অথচ একদিন আমরা কী বলতাম যে আমেরিকা হচ্ছে বিশ্বের মুক্ত, সব বিশ্বের নেতা, লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড, অথচ এই প্রেসিডেন্ট ভলেন্টারিলি সেই নেতৃত্ব থেকে নিয়ে সরিয়ে নিচ্ছে। খুব আনফর্চুনেট। আমেরিকা কোন দেশ? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে ধনী দেশ, ফাইট করছে কার সাথে? সে পাশের বাড়ির দুর্বল মেক্সিকোর সাথে। মেক্সিকোর ভয়ে সে হাতি ইঁদুরের সাথে ফাইট করছে, বলে এইটা একটা কমপ্লিট আনপ্রেসিডেন্টেড ব্যাপার, খুবই খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। আরও যেটা ভয়, আমি যেটা ভয় পাই তা হচ্ছে যে 60 মিলিয়ন লোক দিয়েছে, এরা কারা? শেষ ঠিক আছে, আমরা অধিকাংশ সাদা মানুষ, এবং কেন ভোট দিয়েছে? একটা বড় কারণ, এই আমরা যারা কালো, আমরা যারা বাদামি রঙের, তাদের দেখে ভয় পাই। মূল ব্যাপারটা কি? বর্ণবাদ, রেসিজম, যে বর্ণবাদ আমেরিকাকে 400 বছর ধরে বহন করতে হয়েছে, আবার তা ফিরে আসছে। সেটা মানে সেটা এই আমি আশা করিনি যে আমাদের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের স্বপ্নটা আমার মনে হচ্ছে এখন ইন বিগ রিস্ক। এবং এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ইমিগ্রেন্টদের দেশ, আমাদের
লিডারদের, আমরা যেখানে ওয়ার্ল্ডকে লিড করি, আমাদের এটা শোভা পায় না, এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমি আন্ডারস্ট্যান্ড করি। হ্যাঁ, আপনাদের দুজনকে মাত্র এক জেনারেশন আগে জার্মানি থেকে এই দেশে এসে মাত্র এক জেনারেশন আগে। আমার মনে হয় আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, ব্যারিস্টার ইসরাত শামি এবং হাসান ফেরদৌস। আর অনেক বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা হতে পারত, আলোচনা করবো, আবার আপনাকে পাবো, আপনাকে পাবো আশা করছি। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ফোন করতে পেরেছেন তাদেরকে তো ধন্যবাদ, যারা কোনো কারণে একটু করতে পারেননি ত্রুটির কারণে আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি। নিশ্চয়ই আবারও কথা হবে আগামীকাল ঠিক একই সময়ে, আপনারা আমাদের টেলিভিশনের সামনে বসবেন। সবাই ভালো থাকুন।